আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোলাম সরার ব্লগ উইথ জেকে লাইফস্টাইল ফলোয়ার ভিওয়ার্স আজকে আমি একজন কে লাইফ স্টাইল ফলোয়ার আমি জে লাইফ লাইফস্টাইল করেছি এবং জেকে লাইফস্টাইল করে তিন মাস করে তিন মাসে আমি মেন্টেনিংয়ে চলে এসেছি আমার ওয়েট ছিল নব্বই কেজি আমি এখন সিক্সটি ওয়েট আমার এখন সিক্সটি মানে সাইট শাট কেজিতে এসে আমি মেনটেনিং করছি আজকে আমি সারা দিন রোজা রেখেছি এখন আমি ইফতার করব মা কে হয়েছে এখন ইফতার করবো ইফতার করব কী দিয়ে আমরা ইফতার করব দেখুন মেনটেনিংয়ে এসে মেনটেনিংয়ে এসে প্রথমে আমরা ইফতারের সময় আপেল চিরা বিনিগার উদ্যাম মাদারের পানি খাবো এই যে আপেল চিরা উইথ উদ্যাম মাদার সাথে একটু আমি আদা মিশিয়েছি তারপর খাবো সালাদ আজকে আমার শশাটা নাই আমি শুধু গাজর দিয়ে হিমালয়া পেন্সিল দিয়ে মিশিয়ে সালাদটা খাবো সাথে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা মিশাবো তারপর আমরা কী করব ডিম খাবো এটা ঘি ভাজা ডিম এটা আমি একটু নিজেই এক্সপেরিমেন্ট করে বানিয়েছি যেমন ডিমের সাথে একটু আলু দিয়েছি আলুতে একটু আলুতে ব্যাকটেরিয়া থাকে ভালো ব্যাকটেরিয়া সেই জন্য আলুটা দিয়েছি সাথে ঘি ঘি দিয়ে বাঁচে আলু পেঁয়াজ আর ঘি দিয়ে বাচ্চা আর আর রয়েছে সে সবজি মিক্স সবজি সে এখানে বেগুন সিম মূলা গাজর আলু এ দিয়ে একটা মিক্স সবজি বানিয়েছি সেটা খাবো আর আছে শিঙ মাছ শিং মাছটা খাবো আর গিয়ে সর্বশেষ খাবো গিয়ে ভাজা বাদাম তারপর খাওয়ার এক ঘন্টা পরে আমি পানি খাবো পানি খাওয়ার পরে এরপর এক ঘন্টা পরে তারপর আমি ফল খাবো কিছু টক ফল খাবো সেটা আমাদের দেশীয় ফল বা টক টক ফল সেখানে অরেঞ্জ থাকবে আপনার অলিভ থাকবে আমরা থাকবে জাম্বুরা থাকবে এই ধরনের ফল যে কোনো একটা খাব এ দিয়ে আমরা স্ক্রিপ্টে সাবো এবং আমি ওয়ান মিলে ডে করছি সার সারের মতো জাহাঙ্গীর কবির সার ওয়ান মিলে ডে করছে আমিও ডে ওয়ান মিলে ডে করতেছি শুক্র শনি টু মিল নিয়ে আমি কিন্তু রবি থেকে বৃহস্পতি পর্যন্ত ওয়ান মিলে ডে পর্যন্ত করে যাচ্ছি এভাবে আমি আমার লাইফস্টাইলটা ফলো করতেছি আপনারা দেখতে থাকুন দেখুন স্যারের কথা স্যার আমরা এক পাওয়া মরি না সেই জন্য আমরা সুস্থ আছি আমার সুস্থ আছে আমি সুস্থ আছি আল্লাহ রহমত ইনশাল্লাহ এই আর কি এই নিয়ে আজকে ব্লগটা শেষ করলাম ছোট ব্লগ দিলাম ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন السلام عليكم ورحمه الله